মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি করা হয়েছে প্রসেনজিৎ দাসকে। শুক্রবার রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে এই কথা ঘোষণা করা হয়। তারপরই শুক্রবার সকাল থেকে মালদা শহরের কালীতলা পার্টি অফিসে তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের ভিড় উপচে পড়ে। কালীতলার পার্টি অফিসে নবযুক্ত সভাপতি প্রসেনজিৎ দাসকে সম্বর্ধনা জানাতে দলে দলে আসতে শুরু করেন যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। ফুলের মালা এবং মিষ্টিমুখ করিয়ে যুব সভাপতিকে সম্বর্ধনা জানানো হয়। তার পাশাপাশি নবযুক্ত সভাপতি প্রসেনজিৎ দাসের সাথে সেলফি তুলতে দেখা যায় অনেক যুব কংগ্রেস কর্মীদের। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমে এই গুরুদায়িত্ব দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ এবং কর্ণিক জানায়। এরপর আগামীতে জেলা তৃণমূল যুব কংগ্রেস কীভাবে শক্তিশালী করা যায় তাও বিস্তারিত জানান সাংবাদিকদের। আপনারা জানেন যে গতকাল আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের সভাপতি আছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমাকে মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব দিয়েছে। স্বাভাবিকভাবেই আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং শুধুমাত্র আছে সাংবাদিক সম্মেলন নয়, আপনাদের সাথে আমার দীর্ঘদিনের পরিচয়, আপনাদের থেকে আমি অনেক ছোট। আজকে এই রাজনৈতিক এই দায়িত্ব দেওয়ার পরে আমার মনে হয়েছে আপনাদের সাথে একটু আলাপচারিতা এবং সকলের সাথে সৌজন্যমূলক দেখা করে নেওয়া, এই কারণে আপনাদের সাথে আজকে দেখা হয়েছে। কীভাবে জেলার কাজটা আপনার? একটা সময় আমি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ছিলাম এই দলেরই, তখন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিটগুলোকে আমি অঞ্চল স্তরে বিস্তার করার চেষ্টা করেছিলাম এবং সাংগঠনিক শক্তিকে কাজে লাগিয়ে মালদার যে সমস্ত কলেজগুলো আছে এবং বিশ্ববিদ্যালয় আছে, মেডিকেল কলেজ, ITI, সমস্ত জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট ছিল না, সেগুলো তৈরি করেছিলাম এবং অঞ্চল স্তরে তৃণমূল ছাত্র পরিষদটাকে নিয়ে গেছিলাম এবং আমি একজন বুথের কর্মী, বুথের পোলিং এজেন্টও ছিলাম যখন রাজনৈতিকভাবে শুরু করেছিলাম। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আমাদের যুব সংগঠনের যারা শক্তিশালী সদস্য আছেন এবং যুব শক্তির যারা সদস্য আছেন এবং আমাদের যারা যুব কংগ্রেসের যারা যুব প্রকৃত অর্থে যুব সেই সমস্ত সদস্যদেরকে নিয়ে বুথস্তরীয়ভাবে আমাদের জেলায় 12টা বিধানসভা, 15টা ব্লক, 2টো পৌরসভা, 2875টা বুথ আছে, সেই বুথ ভিত্তিক তৃণমূল যুব কংগ্রেসের সংগঠন আমি তৈরি করতে চাই এবং আমি কিছুদিনের মধ্যেই আমরা শুরু করব, প্রত্যেকটা ব্লক থেকে শুরু করব সেই যুব সকল সদস্যদেরকে নিয়ে বুথ ভিত্তিক সংগঠন এবং বুথ ভিত্তিক সংগঠনের করার পরে আমরা ব্লক স্তরীয় সংগঠনটা কাজ করব। এবং আর একটা কথা হচ্ছে, গতকালও আমার সাথে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যুব সভাপতির কথা হয়েছে এবং দলের যুব নেতৃত্ব যারা আছেন এবং রাজ্যের অনেক নেতৃত্বর সাথে কথা হয়েছে। আমরা সবসময় স্বচ্ছতার সাথে রাজনীতি করেছি এবং আমরা একটাই যুব তৃণমূলের যারা কর্মীরা থাকবেন এবং যুব তৃণমূলটা যারা আগামী দিন করবেন তাদের কাছে আমার একটা অ্যাপিল থাকবে যে আমরা কিন্তু কোনোরকমভাবে কেউ যদি দলের ক্ষেত্রে দলকে বিড়ম্বনায় ফেলার চেষ্টা করে বা কোনোরকম যদি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে তাদের কিন্তু তৃণমূল যুব কংগ্রেসের জায়গায় কোনো স্থান হবে। আমরা একটা স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে যারা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে এবং প্রকৃত তৃণমূল কর্মী যারা রাজনীতির স্বার্থে মানুষের সেবা করতে চান সেই সমস্ত মানুষকে নিয়ে কিন্তু আগামী দিন আমি সংগঠনটা তৈরি করব। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, বেঙ্গল জি নিউজ।